আরে টিটু দা এইবার ফাইনালি সাসপেন্সটাকে তো খুলেই দাও না 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 আরে বলে দাও সাসপেন্সটাকে কি আছে এখনি বলা যাবে না আই টু ওয়েট করতে হবে হে ভেরি হোয়াটস আপ আই থিংক ইউ আর ভেরি ওয়েল ওয়েলকাম আরো একটা নতুন ফ্রেশ ব্লগে আজকে কিন্তু ক্যামেরার ঠিক পেছনে এমন একটা কিছু হতে চলেছে বাস সেই মুভমেন্টটা ক্যাপচার করার জন্যই আজকে আমরা ব্লগটাকে স্টার্ট করলাম জাস্ট দেখাবো তোমাদেরকে পেছনে কি চলছে আর কি ইন্টারেস্টিং আজকের ব্লগে আছে আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং সিচুয়েশন আমরা ক্যাপচার করব তো জাস্ট দেখতে থাকো ব্লগটা অনেক মজা পাবে শুধু টিটুদা আসুক তারপর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি লাইট আয় লাইট 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 জাস্ট বলছিলাম না টিটুদা আসলে তোমাদের সাথে শেয়ার করবো আজকে ক্যামেরার পেছনে কি হচ্ছে টিটুদা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে এসেই কাজ শুরু করে দিয়েছে আর বেলুন ফেলুন আজকে একটা হেভি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে টিটুদা জাস্ট কেন একটু বলে দাও আজকে একটা সারপ্রাইজ আছে একটু পরেই তোমরা সব জানতে পারবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো এটা সাসপেন্স আরেকটু সাসপেন্স সাসপেন্স খেলি তারপরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল কি আজকে ঘটবে আমরা কিন্তু আর ওয়েট করতে পারছি না সাসপেন্সটার জন্য একটুখানি বলে দিতেই হবে এবার কি চলছে দেখো একটু একটু করে কিন্তু আমাদের অনেকক্ষণ ঝুলিয়ে রেখেছে মানে আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করে যাচ্ছি শুধু টিটুদার আরেকটুখানির জন্য আসলে ভাই মুভমেন্টখানাই এরকম যে আমরা এত একটা স্পেশাল মুভমেন্ট এটাকে ক্যাপচার করবো আর একটুখানি তো ওয়েট করতেই পারি জাস্ট আর একটুখানি অল্প একটু টাইম ওয়েট করো এক্ষুনি দেখাচ্ছি দেখাবো যে আমরা কি করছি কি ঘটছে এখানে আর এইসব বেলুন ঠেলুন এগুলো আমাদের কোন কাজে লাগবে জাস্ট দেখে নাও আমাদের পেছনে কি চলছে ফাইনালি আমাদের সামনে এন্ট্রক হাজির হয়ে গেছে আর লেদো ভাই যে কতটা সারপ্রাইজ হবে সেই মুভমেন্টটা ক্যাপচার করব আমরা আজকে ফাইনালি এই ভিডিওটাই শ্যুট হবে আর টিটুদা ফাইনালি গিফট করছে লেদো ভাইকে এন্ট্রক জাস্ট এই মুভমেন্টটাকে স্পেশালভাবে ক্যাপচার করার জন্য আমরা কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করেছি জাস্ট এরকম বাজি ঠাজি রয়েছে এখানে আর স্নো স্প্রে রয়েছে ভাই লেদোকে এই জিনিসটা দিয়ে পুরো ভূত করতে হবে কিন্তু লেদোকে ফোন করছি এখন হ্যাঁ বলছি একটু মাঠে আয় তো একটু দরকার আছে তোর জন্য এক্ষুনি পাঁচ মিনিটের মধ্যে তোকে ঢুকতে হবে মাঠে ঠিক আছে ফাইনালি লেদো ভাই কিন্তু এখন আসছে আর ওকে এখান থেকে নিয়ে যাবো যাতে ও ফট করে এখান থেকে মাঠে না চলে যায় মাঠে চলে আসলে কিন্তু সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না জাস্ট ওটাকে একটা বড় সারপ্রাইজ ওকে দিতে হবে জাস্ট ওয়েট করো লেদো ভাই আসুক কিছু চোখ টোক ধরতে হবে নাকি হ্যাঁ না এখান থেকে অবভিয়াসলি এখান থেকে যাওয়ার সময় তো চোখ ধরে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু ব্যাপারটা ওখানে গিয়ে সারপ্রাইজ থাকবে না জাস্ট ওখানে চোখ ধরে নিয়ে যাবে যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে আর তারপর খুলে দেবো এক ফাটাফাটি একটা ধামাকা হয়ে যাবে ধামাল 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 হবে ভাই ধামাল বয়স আর রেডি ব্যাপারটা কিন্তু এখনো পুরোপুরি ওর কাছে সারপ্রাইজ ভাই কি হলো এটাই তো সারপ্রাইজ আজকে একটা
কমেন্টস করে অবশ্যই জানিও এখনো বাকি আছে ব্লগের ফুল এনজয়মেন্ট দিতে কাটবো তার মজাই মজা ভাই থ্যাংক ইউ ফাইনালি লেদো ভাইয়ের এন্ট্রকের আনবক্সিং কমপ্লিট হয়েছে এখন লেদো ভাই গাড়িটাকে চালাবে আর আমরাও একটুখানি চালাবো দেখবো এন্ট্রক চালিয়ে ভাই কেমন মজা আর তার থেকে বড় কথা লেদো ভাইয়ের গাড়ির আনবক্সিংয়ের জন্য এখন আমাদের চা ফা খাওয়া হবে আমরা একটা চায়ের আড্ডায় যাবো ততক্ষণ পর্যন্ত তোমরা মোটো ব্লগিং মুডে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভাই অবভিয়াসলি সাবস্ক্রাইব কিন্তু চাই ফ্লাই প্লাস স্কাইকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আমরা কিন্তু 1K এর খুব কাছাকাছি আর তোমাদের কিন্তু ফুল সাপোর্ট চাই ভাই কিপ সাপোর্ট কিপ লাভিং মি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন ভাবে টাটা